আসসালামু আলাইকুম। সুপরিচিত ও বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ আজ আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবেন। পদটির বিপরীতে বেতন নির্ধারণ করা হয়েছে প্রতি মাসে 20,000 টাকা। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ব্যুরো বাংলাদেশের এই পদটির নাম হেলথ সুপারভাইজার। শূন্য পদ, অনির্ধারিত। বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্ট করা হয় নাই ঠিক কতজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের এই পদটি একটি কন্ট্রাকচুয়াল চাকরির পদ, মানে চুক্তিভিত্তিক চাকরি, কোনো ফুল টাইম বা পার্মানেন্ট চাকরি না। আবেদন ইচ্ছুক প্রার্থীদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফেসিলিটি সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 থেকে 3 বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করতে চাইলে, মানে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবে। পদটির জন্য বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 35 বছর। আবেদন ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই 35 বা তার নিচেই থাকতে হবে, 35-এর বেশি হলে আবেদন করা যাবে না। স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে, প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে এবং বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রকল্প এলাকার অধিবাসীদেরকে এই পদে অগ্রাধিকার দেওয়া হবে। পদটির কর্মস্থল হবে নড়াইল, মাগুরা কিংবা যশোরে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে ব্যুরো বাংলাদেশ স্পষ্ট করেছে। বেতন হবে প্রতি মাসে সর্বসাকুল্যে 20,000 টাকা। তাছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশের সবথেকে বড় জব সাইট বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, আসুন আবেদন পদ্ধতিটা জেনে নিই। পদটির আবেদন পদ্ধতি হলো অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে এই পদে আবেদনটি করতে হবে। আবেদন ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বিডি জবসের সিবি বা বায়োডাটা থাকতে হবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে জব পোস্টের লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনটি করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। আবেদনটি করতে হবে 18 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে। বন্ধুরা, আমি এতক্ষণ বাংলাদেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের হেলথ সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যটি আপনাদের সুবিধার্থে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।